নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 এবং 2023 সালের নতুন টেস্ট পেপার ABTA সলভ করবো ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 78। তো দেখো, এই 78 এবং 79 নম্বর পেজের যাবতীয় MCQ, ঠিক আছে, তার সঙ্গে তোমাদের শূন্যস্থান, সত্য মিথ্যা, তারপরে তোমাদের ছিল ট্রু ফলস যাকে বলে, এবং SA Cube সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, ভালো করে দেখো, টোটাল তোমাদের 2 নম্বরের 10খানা প্রশ্ন লিখতে হবে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, 2023 সালে মাধ্যমিকে আমাদের ম্যাথমেটিক্সের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখে নাও, প্রত্যেকটা এখানে 12খানা প্রশ্ন আছে, এর ভিতর থেকে 10খানা প্রশ্ন সলভ করে দেবো। তো দেখো, পেজ নম্বর 78-এর ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে, তো দেখে নাও খুব সুন্দর করে। তোমাদের অঙ্কটা পুরো অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। অ্যান্সার হবে 60 বছর, ঠিক আছে। রোমান 2-এর অ্যান্সার তো দেখে নাও, 3x² + 8x + 2 = 0, এখানে আলফা গুণ বিটা এবং আলফা যোগ বিটার মানটা বের করেছি। টোটাল ক্যালকুলেশন করে অ্যান্সার হবে -4। তো দেখো রোমান 3-এর অ্যান্সার কী আছে, তো দেখো খুব সুন্দর অঙ্ক আছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো দেখো খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি অ্যান্সার হবে সিএর অ্যান্সার 1/3। রোমান 4-এর অ্যান্সার তো দেখো তোমরা খাতায় লিখে নেবে, কিন্তু সিএর অ্যান্সার হবে 7 হবে। কী হবে? 7 হবে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো রোমান 5-এর প্রশ্ন, তো দেখো যদি বহি বলে যোগ হবে, অন্ত বলে বিয়োগ হবে, এখানে বলেছে বহি স্পর্শ করেছে, বহি পড়ে দিই, ঠিক আছে, 5+3 = 8 সেন্টিমিটার সিএর অ্যান্সার হবে। আর রোমান 6-এর অ্যান্সার হবে, তো দেখো 6 হবে। তো দেখো 2-এর রোমান 1 অ্যান্সার হবে 1 বছরে হবে। রোমান 2, তো দেখো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 20:15:12, ঠিক আছে। রোমান 3 অ্যান্সার হবে 90 ডিগ্রি হবে। রোমান 4 এর অ্যান্সার হবে 0। টোটাল ক্যালকুলেশন করলে কত হবে? 0 অ্যান্সার হবে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখানো অঙ্কগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি। তারপরে অ্যান্সার হবে 5 নম্বরের অ্যান্সার হবে AB বর্গমিটার হবে। রোমান 6-এর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। তো দেখো প্রথমে আমি যুগ্ম দিয়ে করেছি, তারপরে অযুগ্ম দিয়ে করেছি। তো দেখো যুগ্ম দিয়ে করে 13 অ্যান্সার পেয়েছি এবং অযুগ্ম থেকে 14 অ্যান্সার পেয়েছি। 14 থেকে 13 বাদ দিলে 1 অ্যান্সার হবে। 3 দাগের মানে 3 দাগে রোমান 1-এর অ্যান্সার হবে 3:2, এটা মিথ্যা আছে, এটা ফলস হবে, ঠিক আছে, তো বুঝতে পারছো। তারপরে অ্যান্সার সত্য হবে, প্রথমটা মিথ্যা হবে। তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি রোমান 3 অ্যান্সার হবে। তো দেখো এটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, তোমরা দেখে নাও সত্য হবে, ঠিক আছে। তো দেখো রোমান 4-এর অ্যান্সার কী হবে, তো দেখো রোমান 4-এর অ্যান্সার R² = 9, R = কী আছে, 3, সত্য, ঠিক আছে, রোমান 4-এর অ্যান্সার হবে সত্য। রোমান 5 এবং রোমান 6 মিথ্যা। তো দেখো 4 দাগের অঙ্ক, পেজ নাম্বার 79। তো দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে আমাদের 4% এর অ্যান্সার হবে। রোমান 2-এর প্রশ্ন, তো দেখো এখানে খুব সুন্দর করে অঙ্কগুলো সলভ করা আছে, তোমরা খাতায় লিখবে, ঠিক আছে। তো দেখো ক্যালকুলেশন খুব সুন্দর করে করা আছে, অ্যান্সার হবে 1200 টাকা, অ্যান্সার কী হবে, 1200 টাকা হবে, ঠিক আছে। রোমান 3, তো দেখো অঙ্কগুলো খুব সুন্দর করে করা আছে, ব্যস্ত সম্পর্ক আছে, ঠিক আছে। তো দেখো আমি K1, K2 এবং K3 দিয়ে অঙ্কটা তোমাদের করিয়েছি। রোমান 4-এর অ্যান্সার হবে 1:1, ঠিক আছে, রোমান 4-এর অ্যান্সার হবে A:B = 1:1। তো দেখো রোমান 5, তো দেখো রোমান 5-এর অ্যান্সার হবে 30 ডিগ্রি, ঠিক আছে, কী হবে, POB = 30 ডিগ্রি এর অ্যান্সার হবে। রোমান 7, তো দেখো খুব সুন্দর করে অঙ্কগুলো করা রয়েছে, BD/AB = CE/AC, টোটাল তো দেখো মানগুলো বসিয়েছি, X = 9 হবে। রোমান 8-এর যে প্রশ্ন আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বইয়ের অঙ্ক আছে, ঠিক আছে। তো দেখো 4 sin² + 4 cos² 4 কমন নিয়েছি, ব্র্যাকেটের মতো sin² + cos² = কী আছে, 1 আছে, 4 × 1 = 4। রোমান 9-এর অ্যান্সার হবে 1/x, ঠিক আছে। তো দেখো রোমান 10-এর অ্যান্সার কী বলেছে, 2πr = πr² r = 2। তো দেখো 4π-এর অ্যান্সার হবে 12 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, তো দেখো এটা কিন্তু আমাদের একটা গডের অঙ্ক আছে, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, 26.1-এর অঙ্ক, একটু বইতে ভুলটা ছিল সেটা আমি সংশোধন করে দিচ্ছি, অ্যান্সার হবে 20 হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।